ফের দুর্যোগের পূর্বাভাস বঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে জেনে নিন এক নজরে। তো ফের কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে কবে কখন থেকে শুরু হবে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টি, এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে রাজ্যের কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রোদের দেখা নেই গতকাল সকাল থেকেই মুখভার আকাশের। এদিন রাজ্যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার দাপট এতটা বেশি থাকবে যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আজ 1 এপ্রিল শনিবারেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট থাকবে কলকাতাতেও। এদিন দিনভর কলকাতায় ছিল মেঘাচ্ছন্ন আকাশ, রাতেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় এরকমই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে তাপমাত্রাও বেশ খানিকটা নেমেছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস, গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। 2 এপ্রিল থেকে বৃষ্টির দাপট কমবে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির দাপট জারি রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।